পিছনের ক্যামেরার যে লুকটা বামটা আইফোন 30 প্রো ম্যাক্স এর মতো করেছে আসলে। এটা এই ক্যামেরার যে বামটা এটা কিন্তু একটু উপরের দিকে ওঠানো, ধরলে যে আসলে যে হ্যান্ড গ্রিপটা মানে প্রিমিয়াম লাগে অনেকটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক ধরনের ফোনগুলো কিন্তু ধরলে কিন্তু হাতের যে এক ধরনের ছাপ পড়ে যায় এটার মধ্যে কিন্তু ওই হাতের ছাপটা পড়বে না। ব্যাক সাইড এর লুকটা খুবই অ্যাগ্রেসিভ আর হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো পাওয়া যায় এই ফোনটা। এক হাতে মোটামুটি এটা আসলে ইউজ করা যাবে। 5000 mAh এর ব্যাটারির ফোন আসলে ভেবেছিলাম যে অনেকটা ভারী হবে, কিন্তু আসলে আগের ফোনের তুলনায় কিন্তু এটা একটু লাইট ওয়েট আমার কাছে মনে হচ্ছে। এই অংশে এদিক দিয়ে কিছুই নাই, কিছুই দেয়নি। আর তিনটা ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরাটা তো আপনারা আমি ফার্স্টে বলেই দিলাম। এটা ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল হচ্ছে প্রাইমারি ক্যামেরা, 12,999 টাকায় 5000 mAh ব্যাটারি, 6 GB র্যাম এর মধ্যে আসলে ভালো একটা ফোন বলা যেতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে আমরা মূলত ওয়ালটনের দুইটা হ্যান্ডসেট আনবক্স এবং শর্ট একটা রিভিউ দিয়ে ট্রাই করবো এই ভিডিওটির মাধ্যমে। সো যারা মূলত 12,000 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ালটন ফোন কিনতে যাচ্ছেন, সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল হবে। আজকে আমরা ওয়ালটনের প্রিমো NX6 এবং প্রিমো H10 এই দুইটা ভেরিয়েন্টের মোবাইল আনবক্স এবং এটার ওভারভিউ দেওয়ার ট্রাই করবো এই ভিডিওটির মাধ্যমে। সো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। H10 ফোনটা আনবক্স করব, তো তার আগে আমি একটু বলে নিই এটার মধ্যে কি কি ফিচার গুলো রয়েছে। নেটওয়ার্কটা পাচ্ছেন 2G 3G 4G, অ্যান্ড্রয়েড অপারেটিং পাচ্ছেন হচ্ছে অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লেটা পাচ্ছেন হচ্ছে 6.52 ইঞ্চ HD ডিসপ্লে, ডিসপ্লে রেজলিউশনটা পাচ্ছেন হচ্ছে 720x1600 পিক্সেল, আর হচ্ছে এটার ডিসপ্লেটা পাচ্ছেন হচ্ছে আপনার ওয়াটার ড্রপ ডিসপ্লে, আর এটার সিপিউটা পাচ্ছেন 2.3 GHz অক্টা কোর হেলিও G35 প্রসেসরের সাথে সংমিশ্রণ। মেইন ক্যামেরা পাচ্ছেন 30 মেগাপিক্সেল, আর হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেল, আর ফিঙ্গারপ্রিন্ট লক এবং ফেস আনলক দুইটা অপশন তো রয়েছে। আর ব্যাটারিটা পাচ্ছেন হচ্ছে 5000 mAh ব্যাটারি, র্যাম পাচ্ছেন হচ্ছে এটাতে সবচেয়ে যেটা এই ফোনটাতে যেটা স্পেশাল ফিচার দিয়েছে ওয়ালটন সেটা হচ্ছে র্যামটা পাচ্ছেন আপনার 6 GB র্যাম, 64 GB হচ্ছে রোম। এই ফোনটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে র্যাম প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, এই দুইটা এই ফোনটার আসলে স্পেশাল ফিচার আর কি। মূলত যাদের র্যামটা থাকে একটু বেশি চাহিদা শীর্ষে, সো তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই ফোনটা। তো আমরা এখন প্রাইমারি ভাবে ফোনটাকে আনবক্স করব এবং এটার ভিতরে কি কি কম্পোনেন্ট আছে এবং এটার দাম প্রাইস কি কি মোটামুটি এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, এটার মডেলটা হচ্ছে প্রিমিও H10। এটা আসলে বাজারে নতুন নেমেছে। ফোনটার হ্যান্ড ফিল মোটামুটি খুবই ভালো, খারাপ না। যারা অ্যাকচুয়ালি এক হাতে আসলে ফোনটাকে অপারেট করতে চান তাদের জন্য মনে হয় খারাপ হবে না, ভালোই হবে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনটার সব ফিচারগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এটা 5000 mAh ব্যাটারির মধ্যে 6GB RAM এর মধ্যে বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন আমি মনে করি। প্রথমে খুললে ফোনটা পাবো, তারপর হচ্ছে গ্লাস প্রোটেক্টর ফ্রি পাবো, এই যে গ্লাস প্রোটেক্টর, তারপরে পাবো হচ্ছে একটা ওয়ারেন্টি বই, দেন হচ্ছে একটা সিম ইজেক্টর, তারপরে গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য ক্লিনিং হুইপ, তারপরে হচ্ছে একটা হেডফোন। হেডফোনটাও খুব ভালো মানের দিয়েছে। বর্তমানে কিন্তু আসলে ম্যাক্সিমাম ফোনগুলোতে হেডফোনটা আসলে দেয় না সচরাচর, তো ওয়ালটন কিন্তু এই ব্যাপারটা ধরে রাখছে বাজারে, তো এটা আসলে ওয়ালটনকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। হেডফোনটাও খুব ভালো মানের দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম লুকিংয়ের হেডফোন। তারপরে হচ্ছে আপনারা পাবেন চার্জিং অ্যাডাপ্টার ফাস্ট চার্জের জন্য মোটামুটি, তারপরে হচ্ছে আপনার টাইপ সি কেবল, এই কম্পোনেন্টগুলো মূলত থাকছে এই ফোনটার। তো এই ফোনটার প্রাইস আপনারা পাচ্ছেন হচ্ছে 12,999 টাকায়। আর পাশাপাশি ওয়ালটনের তো আপনার বিভিন্ন অফার রয়েছে, যদি আপনি ওয়ালটনের ফোন কিনেন ফোনের সাথে আপনারা ইনস্ট্যান্ট, যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে 5000 টাকা পর্যন্ত আপনারা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে। ফোনটার এই পাশে ডান পাশে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা লক বাটন, তারপরে হচ্ছে আপনার ভলিউম আপ এবং ডাউন বাটন, এই অংশে এদিক দিয়ে কিছুই নাই, কিছুই দেয়নি। বাম পাশে আপনার সিম ট্রে দিয়েছে, আর নিচের অংশটা পাচ্ছেন টাইপ সি 3.5mm জ্যাক, আর স্পিকারটা হচ্ছে এই সাইডে নিচের অংশে, নিম্নাংশে হচ্ছে এই সব কিছু, উপরের অংশে ডানে বামে, ডানে শুধু আপনার আপ ডাউন বাটন আর হচ্ছে আপনার লক স্ক্রিন বাটন, আর পিছনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিয়েছে। তো আর তিনটা ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরাটা তো আপনারা আমি ফার্স্টে বলেই দিলাম, এটা ক্যামেরাটা হচ্ছে 13 MP হচ্ছে প্রাইমারি ক্যামেরা, আর সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 8 MP, আর ফোনের স্পিকারটা এদিক দিয়ে দিয়ে দিয়েছে। 12,999 টাকায় 5000 mAh ব্যাটারি 6GB RAM এর মধ্যে আসলে ভালো একটা ফোন বলা যেতে পারে। তবে সবচেয়ে এই যে এই ফোনটার যে জিনিসটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার রেজুলেশনটা, এটার রেজুলেশনটা 720x1600, আর একটু দামটা কিছুটা বাড়িয়ে যদি রেজুলেশনটা প্লাস হচ্ছে ক্যামেরাটা যদি একটা একটু বাড়িয়ে দিত তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু আসলে একটা হইচই করে যেত এই ফোনটাতে নিয়ে। তো এই ফোনটা মূলত দুইটা কালারে বা বর্তমান বাজারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্ল্যাক আর যেটা আমরা আনবক্স করলাম সেটা হচ্ছে লেজার গ্রিন, এই দুইটা কালারে কিন্তু বর্তমানে আপনার বাজারে এই ফোনটা অ্যাভেলেবেল পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ফোনটা নিয়ে একটা ওভারলুক। তো আমরা আরেকটা ফোন আনবক্স করবো, সেটা হচ্ছে প্রিমিও NX6 সিরিজের একটা স্মার্টফোন। সো এই ফোনটা কিন্তু বাজারের মধ্যে মোস্ট আউটিং ফোন বলা চলে। তো এইটার মধ্যে কি কি টেকনিক্যাল ফিচার রয়েছে সেগুলো আপনাদের একটু বলে নিই। এটা 2G 3G 4G পর্যন্ত এটাতে দুইটা সিমই পাবেন, আর হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং 10 দেওয়া আছে, আর এটার ডিসপ্লেটা পাচ্ছেন হচ্ছে ফুল HD 6.78 ইঞ্চ ডিসপ্লে, পাশাপাশি হচ্ছে এটার ডিসপ্লে রেজুলেশনটা পাচ্ছেন 1080x2340, আর ডিসপ্লেটা পাচ্ছেন হচ্ছে হোল পাঞ্চ ডিসপ্লে, আচ্ছা খুব বর্তমান সময়ের খুব ট্রেন্ডিং একটা ডিসপ্লে। প্রসেসর পাচ্ছেন 2.0 GHz অক্টাকোর প্রসেসর, প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 48 MP এবং সেলফি ক্যামেরা পাচ্ছেন হচ্ছে 8 MP, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দুটোতেই আছে, ব্যাটারিটা পাচ্ছেন হচ্ছে 6000 mAh ব্যাটারি, আর র্যাম পাচ্ছেন হচ্ছে এটাতে 4GB র্যাম আর 64GB হচ্ছে রোম। তো আমরা এটা একটু আনবক্স করি। 26 মার্চ অ্যাকচুয়ালি এই ফোনটা বাজারে লঞ্চ করেছে, যার জন্য আসলে ফোনের কাভারটা আসলে বাংলাদেশের লাল সবুজ সিম্বলাইজ করে আসলে ফোনটা বাজারে লঞ্চ করেছে। তো এটা প্যাকেজিংটা আসলে খুবই এক্সেলেন্ট বলা চলে, ওয়ালটন যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে আসলে এই ফোনটা না দেখলে বোঝা যাবে না। তো প্রথমে খোলার পর যেটা নজরে আসছে সেটা হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর, যেটা সচরাচর ওয়ালটন এখন রেগুলার সব ফোনে দিচ্ছে, পাশাপাশি ক্লিনিং হুইপ, যে সিম ইজেক্টর এটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে একটা ব্যাক কভার, তারপরে আমরা পাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। তো এটার প্যাকেজিংটা খুবই অসাধারণ, ক্লোজলি খুলেই দেখাই। তো আসলে পিছনের ক্যামেরার যে লুকটা বামটা আইফোন 30 Pro Max এর মতো করেছে আসলে এটা, এই ক্যামেরার যে বামটা এটা কিন্তু একটু উপরের দিকে ওঠানো, ধরলে যে আসলে যে হ্যান্ড গ্রিপটা সেটা হচ্ছে একটা প্রিমিয়ার একটা মানে প্রিমিয়াম প্রিমিয়াম লাগে অনেকটা। গ্লেসটা খুবই চমৎকার, এক এক সময় এক এক ধরনের আসলে কালার আসে এভাবে এভাবে করলে, কালারটা খুব কালার ফিনিশিংটাও আসলে এক্সেলেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক ধরনের ফোনগুলো কিন্তু ধরলে কিন্তু হাতের যে এক ধরনের ছাপ পড়ে যায় এটার মধ্যে কিন্তু ওই হাতের ছাপটা পড়বে না, খুব সুন্দর ফিনিশিং আসলে। আমি 100 আসলে 95% ভোট দেবো এটাতে, খুবই সুন্দর, বিশেষ করে ক্যামেরার বাম, পাশাপাশি হচ্ছে এটার আসলে ব্যাক সাইডের লুকটা খুবই অ্যাগ্রেসিভ,
আর হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো পাওয়া যায় এই ফোনটা। একাতে মোটামুটি এটা আসলে ইউজ করা যাবে। ২৫০০ mAh এর ব্যাটারির ফোন আসলে ভেবেছিলাম যে অনেকটা ভারী হবে, কিন্তু আসলে আগের ফোনের তুলনায় কিন্তু এটা একটু লাইট ওয়েট আমার কাছে মনে হচ্ছে। ৬০০০ mAh ব্যাটারি তুলনায় ডানে পাচ্ছেন হচ্ছে ভলিউম বাটনটা, এদিকে পাচ্ছেন আর এদিকে পাচ্ছেন পাওয়ার বাটনটা আর কি, পাওয়ার বাটন উইথ লক বাটন। আর উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই পাশে থাকছে হচ্ছে সিম ট্রে। ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, নিচের অংশে পাচ্ছেন টাইপ সি, তারপর স্পিকার 3.5mm জ্যাক, আর হচ্ছে আপনার অডিও পাস হওয়ার জন্য যে অডিও মাউথ, পিছনে রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনের লুকটা আসলে এক্সেলেন্ট, তবে এটার র্যামটা যদি আর একটু বাড়িয়ে দিত, 4GB জায়গায় 6GB দিয়ে এই এই প্রাইস রেঞ্জের মধ্যে রাখতো আসলে ফোনটা আরও একটু ভালো হতো। আমার মনে হয় ওয়ালটন আর একটু এই ব্যাপারটা একটু নজর দেওয়া উচিত বলা। তারপরে পাবেন হচ্ছে টাইপ সি ক্যাবল আর হচ্ছে একটা চার্জার, এটার সাথে আর কিছুই নেই। হেডফোনটা যথারীতির সাথে পাবেন না, মূলত আপনার দুইটা কালারের সংমিশ্রণে ফোনটা পাবেন। একটা হচ্ছে অ্যাশ কালার যেটা আমরা আবার দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে আপনার ব্লু কালার। এই দুইটা কালারের সংমিশ্রণে আসলে বাজারে এই ফোনটা লঞ্চ করেছে। তো দুইটা কালারই খুবই সুন্দর, আর ফোনটার সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে ফোনটার প্রিমিয়াম লুক, আসলে ফোনটার লুকটা আর পিছনের ক্যামেরার বাম্পটা আসলে এক্সেলেন্ট। যেটা আসলে ওয়ালটনকে বলতে হবে যে ওয়ালটন যে কতদূর এগিয়েছে এই ফোনটা না দেখলে কিন্তু আসলে বোঝা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি ওভারলুক। তো এই ফোনটা আপনারা কিন্তু বাজারে ১৫,৯৯৯ টাকায় আপনারা এই ফোনটা পাবেন, ১৫,৯৯৯ টাকায়। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু নিতে পারবেন, আমাদের শোরুম থেকেও নিতে পারবেন। এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ২৯ বানিয়ানগর আলট্রাফি ইলেকট্রনিক্স সূত্রাপুর ঢাকা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে এসে এই ফোনটা দেখি, তারপর আপনারা নিতে পারবেন। তো আমরা একটা ফার্স্ট লুক ভিডিও করার জন্য আসলে আজকে এই ভিডিওটি করা আর কি, অন করে এটার টেস্ট বা এটার নিয়ে আসলে বিস্তারিত বলতে পারলাম না, দেখে আসলে আমরা দুঃখিত। তো এই ফোনটা আপনারা ১৫,৯৯৯ টাকায় কিন্তু আমাদের এই ব্রাঞ্চ থেকে পাবেন। পাশাপাশি ফোনের সাথে কিন্তু ক্যাশব্যাক অফার রয়েছে। ক্যাশব্যাক অফারটা হচ্ছে আপনি ফোনটা ক্রয় করার পর ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি ভাগ্য ভালো থাকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।